chairperson ma'am, founder sir, co-founder sir, all the teachers, staffs and my dear students. দুর্গা পুজো প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা আবেগ ও অনুভূতি। সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দেবীর আগমনের। ধ্যানকুড়াকুর ঢাকের আওয়াজ, চারিদিকে কাশফুলের ছড়াছড়ি, শিউলির মিষ্টি সুবাস, কুমোরটুলির মাটির প্রতিমা, রাস্তায় জনস্রোত, প্রত্যেক বাঙালি এই সংকেতগুলির সাথে অনুকরণ করতে পারে যে দুর্গা পুজো একদমই দ্বারে এসে দাঁড়িয়েছে। ঢাক, আতশবাজি, রঙিন আলোর সমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব। এই উৎসবে রাগ অভিমান ভুলে সবাই সবাইকে আপন করে নেয়। সারা বছর যেভাবেই কাটুক না কেন, পুজোর সময় প্রত্যেকেই আনন্দে কাটায়। দুর্গাপুজো হল বাঙালি সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহৎ উৎসবগুলোর মধ্যে একটি। এটি প্রতি বছর শরৎকালীন শুক্লপক্ষের দুর্গাপূজার সময় পালন করা হয়, সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এই উৎসবটি দেবী দুর্গার মর্তে আগমনের বার্তা নিয়ে আসে, যিনি সত্য এবং ন্যায়ের প্রতীক হিসেবে পরিগণিত। নাও আই উড লাইক টু কল দ্য স্টুডেন্টস অফ স্ট্যান্ডার্ড 4 ফর আ ডান্স। কোনটা কাছে? আসলে এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরণ আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। Thank you.